কোভিড প্রটোকল যেন এতিয়া থুয়াচাঙত। এখন বিদ্যালয়ত সরকারে বান্ধি দিয়া কোভিড প্রটোকল নমনাক আয়োজন করে কমিউনিটি ফেস্টিভেলর। বিদ্যালয়খনের ছাত্র ছাত্রীর মুখত নাই মাস্ক, নাই কোনো ধরনের সামাজিক ব্যবধান। ইফালে রাজ্যত তীব্র গতিত বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। হেয়ে কোভিড সংক্রমণ রোধ করবলৈ রাজ্য সরকারে কঠোর প্রটোকল জারি করেছে। কোভিডর দ্বিতীয় ঢৌয়ে সমগ্র দেশের অসমতো সৃষ্টি করেছে আতঙ্কর। প্রশাসনে রাজহুয়া স্থানত মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করেছে, লগতে সামাজিক দূরত্ব বজায় রাখিবলৈ আহ্বান জানাইছে। ইয়ার পাছতো কোনো কানখার নাই এইখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বিদ্যালয়ের কর্তৃপক্ষর। চরম দায়িত্বহীনতার পরিচয় দাঙি ধরে সামাজিক দূরত্বকো আওকান করে লগতে শ শ ছাত্র ছাত্রীর মুখত মাস্ক নলগাক চলাইছে বিদ্যালয়ত খেল ধেমালির অনুষ্ঠান। কালি উত্তর খাটোয়াল এমি মাদ্রাসা স্কুলত খেল ধেমালি অনুষ্ঠিত করেছে। তাত আছিল প্রধান শিক্ষক আর সিআরসি স্যার আছিল। হয়ে পেলায় দেখিল যে কোভিডর কোনো নিয়ম নাই, মাস্ক নাই, স্যানিটাইজার নাই, লোরা ছালীর মুখত এটা তো মাস্ক নাই। পাছত মই প্রধান শিক্ষকক কলো যে স্যার মাস্ক নাই, কোভিড তো এনেকা ভয়ঙ্কর হয়ে আছে আমার অসমত। পাছত প্রধান শিক্ষকে একু কোয়া নাই। পাছত মই নিজের গাঁঠির পরা ধন লই এখ মাস্ক কিনি দিল ছাত্র ছাত্রী। যিমান আর্থিক অবস্থা আছে সিমানেই দিছো। ছাত্র ছাত্রী আছিল তিনিশ। আর স্বাস্থ্যমন্ত্রীক মই এটি অনুরোধ জানাও যে খাটোয়াল এমি মাদ্রাসার কোভিড পরীক্ষা করাটা বাধ্যতামূলক, এটু মোর বিশেষ অনুরোধ। আব্দুল বারে কালি কিহর খেল ধেমালি কিহর বিষয়ে পাতিছিল? হেৰি স্কুলৰ খেল ধেমালি হয়। এটু মই ফটোকে গৈছো, গৈ পেলাই চালো যে স্কুলত এনেকুৱা ভয়ংকর পরিবেশ সৃষ্টি হয়ে আছে। ভয়ংকর পরিস্থিতি হয়ে আছে। কিমান স্টুডেন্ট আছিল কালি? 300 স্টুডেন্ট আছিল। সবে জানে রাইজক দেখিছে। ঠিক আছে, আপনার নাম? মোর নাম নেকিউদ্দিন। এই ক্ষেত্র সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা লব হে সময়ত হব লক্ষণীয়। জুরিয়ার পরা তমিজুদ্দিনের রিপোর্ট, নেক্সট স্টার নিউজ, গুয়াহাটি।